বন্ধুরা, আবার অনেকদিন পর ব্লগ করতে বসলাম। তোমাদের মধ্যে অনেকেই মানে আমাকে বলেছো যে মিতা ব্লগ করছো না কেন, তুমি একটু ব্লগ করো। তো সেই জন্য তোমাদের ভালোবাসায় আবার ব্লগ করতে বসলাম। আসলে কি বলতো, আমি না সময় একদম সময় পাচ্ছিলাম না, সেই জন্য আর করা হয়ে উঠছিল না, তা করাটা ভারী হয়ে গেছে। তো এখন না দুপুরবেলা শুয়ে শুয়েছিলাম কিন্তু ঘুম হয়নি, তা ভাবলাম যে এখন তো একটু সময় ফাঁকা আছে, যাই যে কদিন পারি সে কদিন একটু ব্লগ করি, তোমাদের সাথে গল্প করি। তোমাদের সাথে কথা না বললে আমারও তো ভালো লাগে না, না সেই জন্য ভাবলাম যাই একটু গল্প করে আসি। আর বাইরে দেখলে জল দিয়ে আসলাম আমি গাছগুলোতে, 9 o'clock বা 7 o'clock যেটাই বলো, জানি না ওটা 9 o'clock না 7 o'clock কি বলে, যাই হোক যেটাই বলে, 7টায় ফোটে 9টায় ফোটে, তাই 9 o'clockই বলা ভালো। আর বাইরে বৃষ্টি পড়ছে, আর চারদিকে সব জানলা, এই পাশের জানলাগুলো সব বন্ধ ছিল, মানে মেয়ে কম্পিউটারে বসেছে আর এ পাশের জানলা বন্ধ ছিল। তো আমার কানে আওয়াজ আসছে, বৃষ্টির আওয়াজ মনে হচ্ছে। তো আমি একে বললাম কি রে বৃষ্টি পড়ছে না কি রে, তো বল, ও খুলে দেখলো, বললো হ্যাঁ বৃষ্টি পড়ছে। আর কিন্তু আমি আমার যে বারান্দার যে গাছগুলো আছে ওখানে তো আর বৃষ্টির জল পড়বে না, সেই জন্য আমি কি করলাম ওখানে ওই গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। আর ওই গাছগুলোতে কি হচ্ছে বলতো, এখন যখন যেদিন ফুল ফুটবে 4টেতে একবারে ফুল ফুটবে, যেদিন ফুল ফুটবে না একটাতেও ফুল ফুটবে না। অল্টারনেটিভ করে হলে ভালো হয়, মনে করো এটাই ফুটছে এটাই ফুটছে না, এটাই ফুটছে এটাই ফুটছে না, দেখতে তাও ভালো লাগে। কিন্তু যেদিনকার সবগুলো গাছের মধ্যে ফুটছে সেদিনকার কিন্তু দেখতে ভালো লাগছে, কিন্তু যেদিনকার সব একটাও গাছে ফুটছে না সেদিন তো ভালো লাগছে না। কালকে ফুটেছিল সবগুলো গাছে, কি ভালো লাগছিল, আর পিঙ্কিশ পিঙ্ক তো দারুণ লাগছিল। একটু পরে এখন বাজে কটা জানো, এখন বাজে 6:20, একটু পরে আমি সন্ধে দেব। আর এখন আমি কি নিয়ে বসেছি দেখবে, এই দেখো বাদাম, বাদামগুলোকে না বাচ্ছে, ওই দিকটা দেখো না, ওই দিকটা এখন গোছানো হয়নি। এবার না জেনিলাদ্রি এই বাদামগুলোকে অন্য একটা দোকান থেকে এনেছে, আর তার ফলে কি বাদামগুলো না ভালো হয়নি। আমরা যেই দোকান থেকে গ্রসারি সমস্ত আইটেমগুলো কিনি, মেঘ ডাকছে, গ্রসারি যে আইটেমগুলো কিনি ওই দোকানের মানে জিনিসগুলো একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো এবার যখন গ্রসারির আইটেম লেখা হয়েছে, বাদামটা ওটার মধ্যে লেখা হয়নি, মিস হয়ে গেছে। তো পরে নীলাদ্রি আমাদের বাড়ির সামনে আরেকটা দোকান থেকে এনেছে, ওই দোকানের জিনিসগুলো এমনিতে দোকানটা ভালোই, কিন্তু কখনো কখনো না জিনিসগুলো ভালো দেয় না, মানে ভালো পড়ে না। এইবারও বাদামগুলো ভালো পড়েনি। এই যে বাদামগুলো কেন আসছে বলতো, এই সন্ধেবেলা মুড়ি খাবো, মুড়ি মুড়ি মাখবো, তোমাদের সাথে দেখাবো মুড়িটা কিভাবে মাখি, কিছুই না সাধারণভাবেই মাখবো, তাও দেখাবো কেন কি বলতো। আর আমার সাধারণ জীবন তোমাদের সাথে সবটাই তো শেয়ার করি, যখন যখন করি, কখনো কখনো করি না, শাড়ি দেখাই এই দেখাই, কখনো কোনো রেসিপি দেখালাম এমনি শুধু, সময় সময় পাই না তো তখন তখন ওগুলো দেখাই, কি করব, তোমাদের সঙ্গে অ্যাটাচ না থাকলে ভালো লাগে না, সেই জন্য দেখাই। যাই হোক আজকে আমার এখন সময় একটু খালি আছে, তাই তোমাদের সাথে এখন গল্প করতে বসেছি। আর এখন বাদামগুলোকে বেছে নিই, একটু পরে সন্ধে দিতে যাব। আর নীলাদ্রিকে বলেছি মুড়ি আনতে, আমাকে 1 ফোঁটাও মুড়ি নেই, তা আমি বলেছি কটা, ওই 3টে ফিনটে নাগাদ বললাম যে আজকে একটু মুড়ি নিয়ে এসো। বলছে আমাকে মুড়ি কোন দোকানে পাওয়া যাবে, আমি বলেছি দশকর্মার দোকানে পাওয়া যাবে, মুড়ি কোন দোকানে পাওয়া যাবে জানে না, তাই বলেছি দশকর্মার দোকানে পাওয়া যাবে, দশকর্মার দোকান থেকে মুড়ি আনবে। তোমাদের সামনে যখন আসবে তখন আমি ওকে বলবো কোন দোকান থেকে মুড়ি এনেছো, দশকর্মার দোকান থেকে, মানে মুড়ি কোথায় পাওয়া যায় কোন দোকানে পাওয়া যায় আমি জানি না। ঠিক আছে, দশকর্মার দোকানে গিয়ে বলবো মুড়ি দিন 1 প্যাকেট। বাদামগুলো খুব খারাপ নেই, এই যে দেখো এই যা, তা বেছে রাখছি, দুই একটা না একটুখানি পচা পচা আছে মনে হয়। কালকে সন্ধেবেলা ওই পোহা না চিড়ে ভাজা করেছিলাম, তার মধ্যে দিয়েছিলাম, তখন নীলাদ্রি কালকে নীলাদ্রি অফিসে যায়নি, কাজ টাজ ছিল আমাদের একটু, তো তখন ও এগুলো বেছে দিয়েছিল। আজকে আমি সব রেডি করে রাখি, রেডি করলে মুড়িটা আনলে তারপরে মুড়িটা মেখে নেবো।
সন্ধেবেলার এই টিফিন যে কি করব সেই নিয়ে বড় সমস্যা হয়ে যায় জানো, কি টিফিন দেবো সন্ধেবেলা সকালবেলা, সকালের কি দুপুরের, আর দুপুরের কি খাওয়ার হবে রাত্রের কি খাওয়ার হবে, এভরিডে এক চিন্তা করতে করতে মাথা পাগল হয়ে যায়। চলো এই একটা বাদাম পড়ে গেল, হিন্দিতে কি বলে জানি না, এক বাদাম দরকার নেই বাবা, তোমরা সবাই হাসবে তারপরে, আমি হিন্দি বলতে পারি না। একবার ট্রাই করেছিলাম জানো হিন্দি চ্যানেল খুলবো, বাবা কিন্তু সবাই দৌড়বে আমার ওই চ্যানেল দেখে, এমনি এটাই দেখে না কেউ। চলো সন্ধ্যে আগে দিইনি, সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যেটা দিইনি তারপর আবার আসবো। সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমরা দুপুরবেলা একটু শুয়েছিলাম, আমি মা শুয়েছিলাম, মেয়ে শোয়নি আজকে, মেয়ের আজকে ক্লাস ছিল 3টের থেকে, ও ক্লাস করেছে, আর আমি আর মা শুয়েছিলাম তাই বিছানাটাকে একটু ঝেড়ে দিলাম। আর এখানে মার চুলটাকে আমি একটুখানি আঁচড়ে দিচ্ছি, এই যে দেখো চুলটা একদম ছোট করে দিয়েছে ভাই, ওই চুলটাকে একদম মেনটেন করতে পারে না দেখে ছোট করে দিয়েছে, আর আমি একটু ক্লিপ ক্লিপগুলো আটকে দিচ্ছি, নইলে সারা দিন একদম এত বিচ্ছিরিভাবে, এত বিচ্ছিরি লাগে, চুলগুলো সব উল্টো পাল্টা হয়ে থাকে, আসলে কি বলতো আঁচড়ায়, চুলটা আঁচড়ায়, কিন্তু ক্লিপ ক্লিপ যেই তো দেয় না না, আর কি হয় উলট পালট হয়ে যায়, দেখতে একদম ভালো লাগে না, আর বেশি বেশি মনে হয় ভীষণ অসুস্থ, তার মধ্যে চুলগুলো একদম এখন সাদা হয়ে গেছে, মাঝে নিজে যখন পারতো তখন একটু হেনা কালার এগুলো করতো, এখন নিজে পারেও না, আর আমি এখন বলেছি ঠিক আছে আর হেনা কালার করতে হবে না, ঠান্ডা হেনা কালার এসব করে না ঠান্ডা লেগে যায়, সেই জন্য আমি এখন মানে করতে বারণই করেছি, আমি কিচ্ছু হবে না, তোমার বয়স হয়েছে আর চুল রাখা ভালো, দেখতে ভালো লাগবে, এই যে এখন এই কোমরের বেল্টটা আছে, এখন বেল্ট পরে মা বসবে। লাদ্দি এসে গেছে অফিস থেকে আর মুড়ি নিয়ে এসছে, এখন ফ্রেশ হচ্ছে, বেরোলে আমি বলবো যে মুড়ি কোথা থেকে এনেছে, আর এখন আমি মার জন্য গরম জল বসিয়েছি, মা বললো গরম জল খাবে, গরম জলটা করে দিই, করে তারপরে মুড়ি মাখাটা তোমাদের সাথে শেয়ার করবো, মুড়ি মাখাটা অন্ধকার অন্ধকার আসছে না। এবার দেখো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, কালো জিরেটা একটু চড়বড় করে উঠলে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে একটুখানি ফেলে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটুখানি জাস্ট অল্প একটু আমি ফ্রাই করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বাদাম, যে বাদামগুলো তখন দেখলে ভাজছিলাম সেই বাদামগুলো, কিছুটা বাদাম আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে বাদামটাকেও একটু আমি তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। বাদাম ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ, আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকেই আমি দিয়ে দিচ্ছি, ওই একটা সিটি দিয়েছি তাতেই হয়ে গেছে, এটাকে আমি দিয়ে দিলাম, আর সেদ্ধ না করেও করা যায় তাহলে টাইমটা একটু বেশি লাগবে, আবার সেজন্য সেদ্ধ করেই রেখেছিলাম। আর আজকে আসলে প্ল্যানই করেছিলাম আজকে মুড়ি এরমভাবে মুড়িটা মাখবো, সেই জন্য আলু টালুগুলো সব সেদ্ধ করে রেখেছি, সমস্ত আলু দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এবার এই যে বাদাম আলু এটা আছে এটাকে একটুখানি নেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব হলুদ, হলুদটা তোমরা ইচ্ছে করলে দিতেও পারো অথবা নাও দিতে পারো, আমি দিলাম আজকে একটু হলদে হলদে, মানে মুড়িটা একটু হলুদ হলুদ হবে দেখতে ভালো লাগবে সেই জন্য একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নেড়ে দিচ্ছি লবণ আর হলুদটা আলু আর বাদামের মধ্যে মিক্সটা হওয়ার জন্য। এবার আমি এটার মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি, তেলটা কিন্তু মানে প্রথমে যা দিয়েছিলাম তাই আর তেল দেব না, আমি এখন খুব হেলথ কনসাস হয়ে গেছি, তেল কম কম করে ইউজ করছি, তা ডিমটা দিয়ে দিচ্ছি একটু জাস্ট নেড়ে দিলাম, মানে কুসুমটাকে একটুখানি স্প্রেড করে দিলাম, অল্প একটু ওয়েট করব। আর এবার আমি ডিমটাকে একদম ছুরি করে দেবো, মানে পুরোটাই ছুরি করে দেবো, তাহলে না কী হবে বলো তো, পরে যখন মুড়ির সাথে মিশবে বেশ ভালো লাগে খেতে, আবার কোনো কোনো সময় একটু বড় বড় রাখি, কিন্তু আজকে মনে হলো একদম পুরো পুরো ডিমটাকে পুরো ছুরি করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম আলু আর বাদামের সাথে।
এবার আমি অল্প অল্প করে মুড়ি দিলাম, প্রথমে একটু দিলাম, তারপর আবার দেব একটু, জাস্ট এবার সবগুলোর সাথে মিক্সড করে দিচ্ছি। এভাবে মুড়ি মেখে তোমরা চায়ের সাথে খেয়ে দেখো, দারুণ অসম লাগে ভীষণ। আমি মাঝে মাঝেই এরকম মুড়ি মাখি, আর বাইরে বৃষ্টি পড়ছে একটু, আর এই সময় এরকম মুড়ি দিয়ে চা দিয়ে খেতে কিন্তু দারুণ, একদম এক্সিলেন্ট লাগে। এবার সমস্ত উপকরণের সঙ্গে এই মুড়িটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, বেশ গরম গরম হবে, চায়ের সাথে একদম জমে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা, এই ভাজা মশলাটা দেবে দেখবে খুব ভালো লাগে খেতে। মুড়ি মাখার পর এই ভাজা মশলাটা দিলে না মানে স্বাদটা আরও আরও 3 গুণ যেন বেড়ে যায়। ভাজা মশলা দেওয়ার পর আবার মুড়িটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। মোটামুটি আমার মুড়ি মাখা রেডি। তোমরা এখানে পেঁয়াজ দিতে পারো, আমরা যেহেতু পেঁয়াজ কম খাই তাহলে সেজন্য দিলাম না। এই দেখো আমার মুড়ি মাখা একেবারেই রেডি। আমাদের সন্ধ্যের টিফিন একদম রেডি। আর আজকে ইয়ে কোথার থেকে এনেছো মুড়ি? দশকর্মার দোকান থেকে? হার্ডওয়্যার দোকান। ও, হার্ডওয়্যারের দোকান থেকে এনেছে মুড়ি, ঠিক আছে। তোমরা যারা 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 জানো না মুড়ি কোথায় পাওয়া যায়, তারা হার্ডওয়্যারের দোকানে গিয়ে, দশকর্মার দোকানে গিয়ে জিজ্ঞাসা করবে মুড়ি পাওয়া যায় কিনা, সেখান থেকে মুড়ি কিনবে, ঠিক আছে। তাহলে আমরা এখন খেয়ে নিই চলো। আজকে ব্লগটা সান্ধ্য ব্লগ, মানে সান্ধ্য টিফিন আমরা করলাম, মানে তৈরি করলাম সেই দোকানি ব্লগ, অল্প ছোট ব্লগ। আর এরপরে আবার যেদিন সময় পাবো আবার তোমাদের কাছে চলে আসবো। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদের আমাকে জানিও, আর এইভাবে মুড়ি মেখে খেয়েও সন্ধেবেলা ভালো লাগবে। তাহলে আজকের মতো টাটা।